হ্যালো ভিউয়ার্স, টেক বাংলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো নেটওয়ার্কের প্রবলেম কিভাবে সমাধান করা যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ঘরে নেট ইউজ করি, তো সেক্ষেত্রে দেখা যায় বাইরে নেট ইউজ করতে গেলে আমাদের 4G পাই, কিন্তু ঘরের ভিতর নেট ইউজ করতে গেলে আমাদের 2G আসে। তো সেক্ষেত্রে 2G নেটওয়ার্কে কিভাবে আমরা 4G নেটওয়ার্ক বানাবো, তো সেটি আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরটি ওপেন করব। প্লে স্টোরটি ওপেন হলে আমরা সার্চ বক্সে চলে যাব। দেন এখান থেকে আমরা সার্চ করব অনলি 4G, এটা লিখে আমরা প্লে স্টোরে সার্চ করব। অনলি 4G লিখে সার্চ করলে প্লে স্টোরে এরকম অনেকগুলো অ্যাপস চলে আসবে। তো এখান থেকে আপনারা 4G অনলি নেটওয়ার্ক মোড এই অ্যাপটি ইনস্টল দিয়ে নেবেন। তো এটির লোগো এবং নাম আপনারা দেখে রাখেন। তো এটি আপনারা প্লে স্টোর থেকে প্রথমে ইনস্টল দিয়ে নেবেন। তো অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা এটি ওপেন করব। দেন এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আমরা একদম নিচে চলে যাব ওপেন সিক্রেট সেটিংসে। তো এটিতে আমরা ক্লিক করে দেবো। এরপর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে সেট প্রিফারেড নেটওয়ার্ক টাইপ। তো এটি আমরা সিলেক্ট করব। দেন এখানে অনেকগুলো সেটিং ওপেন হবে। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে এলইটি অনলি। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এলই এলটিই অনলি, এটি সিলেক্ট করে দিব। তো এটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের ঘরে যদি আমরা নেটওয়ার্ক ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের সবসময় 4G নেটওয়ার্ক থাকবে। তো এই সেটিংটি করার পর আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো এই সেটিংটি করার পর আমাদের ইনকামিং কিংবা আউটগোয়িং কল কিংবা SMS অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি পুনরায় আমাদের সিমে কল অথবা SMS করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে পূর্বের সেটিংসে ফিরে যেতে হবে। পূর্বের সেটিংসই হলো LET অটো, একটি সেটিং আছে এখানে আমি দেখাচ্ছি। তো এই সেটিংটি আপনারা সিলেক্ট করবেন LET অটো। তো এটি আপনারা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনারা পূর্বের সেটিংসে চলে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।